হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সুন্দরভাবে মাত্র 2 মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স, যারা এই বিষয়টি জানেন না তারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটি দেখলে আপনি একটু হলেও উপকৃত হবেন এবং নতুন কোনো কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা আর ছবি তোলার জন্য স্টুডিওতে যেতে হবে না, অর্থাৎ আপনি স্টুডিওতে না গিয়েই মাত্র 2 মিনিটে ঘরে বসে প্রফেশনাল লুকের পাসপোর্ট সাইজে ছবি তুলতে পারবেন। তো ভিউয়ার্স, এই কাজটা আপনারা কীভাবে করবেন, অর্থাৎ পাসপোর্ট সাইজে ছবি কীভাবে তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেস এখন দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে চলে যান, কমেন্ট সেকশনে গিয়ে লিখুন নাইস ভিডিও। পাসপোর্ট সাইজের ছবি বের করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ঠিক এই অ্যাঙ্গেলে যার ছবিটি বের করবেন ঠিক এই অ্যাঙ্গেলে একটি ছবি তুলবেন। ছবি তোলার পরে যে কাজটি করবেন, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করবেন। তো গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে লিখবেন remove.bg। তো remove.bg এটি লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন remove.bg একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে এসে যে কাজটি করবেন, এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে আপনার যে ফটোটি আপনি পাসপোর্ট আকারে বের করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো সিলেক্ট করে জাস্ট এখানে ডাউন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউন অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখবেন আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড এখানে অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এরপরে এখান থেকে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অপশনের উপরে ক্লিক করার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এরপরে জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হওয়ার পরে আপনারা একটি অ্যাপস ওপেন করবেন। তো সেই অ্যাপসটি আপনারা কোথা থেকে পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন সেটি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে এসে যে কাজটি করবেন, আপনারা এখানে স্টার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এই স্টার্ট অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ। তো এখান থেকে আপনারা জাস্ট পাসপোর্ট সাইজটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, কারণ এক এক দেশে এক এক ধরনের বা এক এক সাইজের পাসপোর্ট সাইজের ছবি তোলা হয়। তো বাংলাদেশে মূলত 40-50 mm এর ছবি তোলা হয়। তো এরপরে এখান থেকে সিলেক্ট ফটো। তো এরপরে এখান থেকে গ্যালারি অপশনটি সিলেক্ট করবেন। তো গ্যালারি অপশনটি সিলেক্ট করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে আপনি রিমুভ করে রেখেছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন। তো এই ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট আবারও এখানে ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট একটু প্রসেসিং হবে, এখান থেকে আপনার ফটোটি আপনি সিলেক্ট করে দিবেন। আপনার ফটোটি এখান থেকে জাস্ট একটু টেনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি উপরে আবার দেখতে পাচ্ছেন ডান। তো এই ডান অপশনের উপরে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো এখান থেকে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিজি কালার। তো এই অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা আপনাদের যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে জাস্ট আবারও ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ডান অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন। তো আপনারা সেভ অপশনের উপরে ক্লিক করে আপনারা ফটোটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে কপি সিলেক্ট করে দিতে পারেন। আপনি কয় কপি সিলেক্ট বের করতে চাচ্ছেন, মূলত পাসপোর্ট সাইজের ছবি 4 কপি বের করতে হয়। তো এখান থেকে জাস্ট সেকেন্ড অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা 4 কপি ছবি এখানে পেয়ে যাবেন। তো এরপরে জাস্ট এখানে সেভ অপশনের উপরে ক্লিক করে আপনি ফটোটি ইউজ করতে পারবেন। তো এভাবে চাইলে আপনি আপনার ফোন দিয়ে ঘরে বসে খুব সুন্দরভাবে মাত্র 2 মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি বের করতে পারেন। তো এবারে আসি আপনারা অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে জাস্ট সেখানে সার্চ করবেন। সার্চ করার পরে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে। তো ঠিক আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন।
তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি এতটুকু উপকার পেয়ে থাকেন এবং নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।